দিন দিন অর্থ লেনদেনের জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ব্যাংকিং। আর এই ডিজিটাল মোবাইল ব্যাংকিং এজেন্টের কাছ থেকেই লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। আমার এতটুকু স্পষ্ট মনে আছে যে টাকা পাঠাইছি, আমি নাম্বারটা এখনো মুখস্থ, যার জন্য আমি বলছি টাকাটা গেছে, উনি না যায় নাই বলে এখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি আমার সাইকোলজি অনুযায়ী তাকে আমি ধরতে সক্ষম হই। সম্প্রতি কুয়াকাটায় একটি প্রতারক চক্র মোবাইল ব্যাংকিং এজেন্টদের কাছে একটি ভিজিটিং কার্ড দেখিয়ে ওই নাম্বারে ক্যাশ ইন বা ক্যাশ আউট করতে আসে। এরপর মুহূর্তেই কার্ডটি পরিবর্তন করে অন্য একটি কার্ড দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন মোবাইল ব্যাংকিং এজেন্টদের কাছ থেকে। টুরিস্ট হিসেবে টাকা পাঠানোর জন্য আসছে, আসার পরে একটা ভিজিটিং কার্ড দিল। কার্ড দেওয়ার পরে আমি ওই নাম্বারে টাকা পাঠাইছি। পাঠানোর পরে ওই ভদ্রলোক মুহূর্তের ভিতরে আমাকে বলতেছে টাকাটা যায় নাই, এই বলে আমি যখন ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছি, সাথে সাথে এই ব্যস্ততার ফাঁকে উনি আর একটা ভিজিটিং কার্ড সেম নাম্বারেরই লাস্টের ডিজিট হলো 8, ওটা বের করে বলতেছে দেখেন মিলিয়ে টাকাটা যায় না। নাগরিক কোলাহল থেকে মুক্তি পেতে সমুদ্র সৈকত কুয়াকাটায় ভ্রমণে আসেন দেশ বিদেশের হাজারো পর্যটক। পর্যটন কেন্দ্রে ভ্রমণে আসা পর্যটকদের অর্থ লেনদেনের জনপ্রিয় মাধ্যম হচ্ছে মোবাইল ব্যাংকিং। জনপ্রিয় এ মাধ্যমে ক্যাশ আউট বা ক্যাশ ইন করতে ভিজিটিং কার্ড ব্যবহারের মাধ্যমে বিভিন্ন এজেন্টের চোখের সামনে নিমিষেই লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্রটি। প্রথম কার্ডটা দিয়েছে ওটা 7, ওইটা আমি বিকাশ করার পরবর্তী ওনার কার্ড ওনার দিয়ে দিয়েছি, তিনি বলতেন যে আমার টাকাটা যায় না। পরে আমি এবার ওই কার্ডটা আমি চেক করে দিই লাস্টের সংখ্যাটা, যার কারণে আমি টাকাটা আবার ক্যাশ ইন করি। পরবর্তীতে আমি জানতে পারি যে ওই কার্ডটা আসলে ওনারই ছিল আর কি, নিজে তৈরি করা পায় টাকা ক্যাশ আউট করার জন্য 6000 টাকা আমাকে ব্যাঙ্ক মেসেজ দেয়, ব্যাঙ্ক মেসেজ, তারপর আমি টাকাও দিই তার কাছে, কিন্তু আমার টাকা ব্যালেন্সে ঢোকে না। এজন্য আমি স্টেটমেন্ট চেক করার জন্য তার ব্যালেন্সে দেখা যায় 7000 টাকা, এজন্য তারা আমি হাতারাতে করি। তবে ভুক্তভোগীদের দাবি, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পায়নি তারা। তাই এ চক্রের হাত থেকে বাঁচতে প্রশাসন ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এজেন্ট ব্যবসায়ীরা। সহযোগিতা করে না, যদি সহযোগিতা করতো তাহলে আমরা আরো ই হইতাম, সচেতন হইতাম। অবশ্যই আমাদের কার্ডের উপরে সিগনেচার করা উচিত, যাতে ওই কার্ডটা দ্বিতীয় কার্ড আমার কাছে ব্যবহার করতে না পারে। বিকাশের ব্যাপারে আমাদের নিজেদেরকে 100% সতর্ক থাকতে হবে। এদিকে এখনো পর্যন্ত এ বিষয়ে স্থানীয় থানায় কেউ কোনো ধরনের অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পটুয়াখালী মহিপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদোস আলম খান। সহজেই অর্থ লেনদেন করার সুবিধা থাকায় মোবাইল ব্যাংকিং এর বেশ চাহিদা তৈরি হয়েছে স্থানীয় ব্যবসায়ী ও পটুয়াখালীতে ঘুরতে আসা পর্যটকদের কাছে। সেই সাথে জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন এজেন্ট ব্যাংকিং ব্যবসাও। তবে ব্যবসায়ীদের দাবি, বারবার প্রতারিত হওয়ার পরও কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো, তাই নিজেদের কষ্টার্জিত অর্থ হারিয়ে সবাইকে সচেতন হওয়ার প্রতি জোর দিচ্ছেন তারা।